আর বন্ধুরা, নতুন আবার একটা রেসিপি নিয়ে আমার রান্নাঘরে ফিরে আসলাম। আমি কি রান্না করছি আপনারা দেখুন। আগেই কড়াইটা বসানো ছিল, এবার তেল দিয়ে দেবো, সরষের তেল। দিয়ে দেবো একটুখানি কালো জিরে, একটু সাদা জিরে, দেবো দুটো শুকনো লঙ্কা গোটা, ভাজা ভাজা হয়ে এসেছে, এবার একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তিনটে চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া, দেবো দুটো তিনটে টমেটো ছেঁড়া, দিয়ে দেবো অল্প একটু আদা বাটা, দেবো দুই চামচ জিরের গুঁড়ো, দেবো হলুদ, দেবো এক চামচ লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেবো অল্প একটু চিনি। এবার আমি এগুলোকে ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সব পটলগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আমি এবার সব একসঙ্গে মশলাগুলো দিয়ে মশলার মধ্যে দিয়ে ভেজে নেব। এবার মশলা দিয়ে ভাজতে ভাজতে কষাতে কষাতেই আমার এটা মজে আসবে। তারপর আমি অল্প করে এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ভেজে দেবো। বন্ধুরা দেখুন, আমার পটলের মশলা দিয়ে কষানো হয়ে গেছে, খুব দেখুন কি সুন্দর কালার এসছে। বন্ধুরা, এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে আমি 15 মিনিটের জন্য, 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি এটা একটু হয়েই এসছে, আর একটু ঢেকে দিলে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে।